আজকের বিষয় বিখ্যাত অডম্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের বিখ্যাত অডম্য লেখক হিসাবে পরিচিত সঞ্জীব চট্টোপাধ্যায়, তাঁর রচনার প্রসাদগুণের পাশাপাশি তীক্ষ্ণ জীবনদৃষ্টি ও হিউমার পাঠককে আকৃষ্ট করে। মূলত হাসি মজার গল্প উপন্যাস এবং শিশু কিশোরদের উপযোগী সাহিত্য রচনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন, কিন্তু একাধারে সিরিয়াস সাহিত্য রচনাতেও তাঁর অবদান অনস্বীকার্য। অতি সম্প্রতি তাঁর লেখা শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জীবনের অসংখ্য কাহিনী এবং তাঁদের জীবন দর্শন এক অদ্ভুত আধ্যাত্মিকতার মোড়কে বারবার উঠে এসেছে তাঁর লেখায়। শ্বেতপাথরের টেবিল তাঁর লেখা অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। গল্প উপন্যাসের সঙ্গে নাট্য আন্দোলনে জড়িত থাকার সময় বেশ কিছু নাটকও লিখেছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। দেশ পত্রিকায় সঞ্জয় ছদ্মনামে প্রকাশিত জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ নামের ধারাবাহিক লেখার জন্য তিনি সমাদৃত হয়েছিলেন। তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটা কম্বল, যা দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এছাড়া তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রদের মধ্যে বড়মামা সিরিজ কাহিনী অন্যতম। 1936 সালের 24 অক্টোবর কলকাতায় সঞ্জীব চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা একজন বিজ্ঞানী ছিলেন। ইংরাজি সাহিত্য থেকে শুরু করে ইংরেজদের আদব কায়দায় কেতাদুরন্ত করে সঞ্জীব চট্টোপাধ্যায়কে গড়ে তোলাই তাঁর উদ্দেশ্য ছিল। শৈশবে পিতার সঙ্গেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বহু সময় কাটিয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। কলকাতার বাড়িতে তাঁর পিতার একটি নিজস্ব গবেষণাগার ছিল। সেখানে ইংরেজদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো মানের ফাউন্টেন পেনের কালি, সাবান ইত্যাদি তৈরি করা হতো। এই গবেষণাগারে সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর পিতাকে সাহায্যও করেছেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঠাকুরদা দর্শনে স্নাতকোত্তর পাশ করে বরানগরের ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের পদে আসীন ছিলেন। হুগলিতে সঞ্জীবের প্রপিতামহের জমিদারি ছিল এবং তাঁর মৃত্যুর পরে সেখানে জমি জায়গা নিয়ে অশান্তি শুরু হলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঠাকুরদা মুণ্ডিত মস্তকে সদ্য উপবীত ধারণ করে নৌকায় চড়ে বরানগরে চলে আসেন। বরানগরের এক নামী ডাক্তারের সৌজন্যে ও সহৃদয়তায় তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন ঠাকুরদা, এবং সেখান থেকেই ডাক্তারবাবুর প্রচেষ্টায় কলকাতায় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়াশোনা করে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের ঠাকুরমা ছিলেন জন্মসূত্রে বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের বাসিন্দা এবং দিদিমা ছিলেন যশোরের জমিদার। সঞ্জীবের পিতা বিজ্ঞান চিন্তার পাশাপাশি খুব ভালো এসরাজ বাজাতে পারতেন। প্রাথমিক পর্বে সঞ্জীবের সঙ্গীতগুরু ছিলেন তাঁর পিতাই। অন্যদিকে তাঁর মামাও ছিলেন খুব গুণী সঙ্গীতশিল্পী। পরিবারে ছোটবেলা থেকেই সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর মাতা এবং জ্যাঠাইমাকে স্বাধীনভাবে কাজকর্ম করতে দেখেছেন। খেলাধুলা, ছবি আঁকা এমনকি নিজের প্রসাধনের ব্যাপারেও সঞ্জীবকে উৎসাহ ও সচেতনতা যুগিয়েছিলেন তাঁর জ্যাঠাইমা। সঞ্জীবের যখন 5 বছর বয়স তখন তাঁর মাতা মারা যান। একদিকে শাক্ত ঠাকুরদা এবং গৃহী সন্ন্যাসীর মতো পিতার জীবনাচরণ, আর অন্যদিকে মাতার মৃত্যুর পরে ঈশ্বর চিন্তার প্রভাবে ছোটবেলা থেকেই একটা আধ্যাত্মিক মনন গড়ে উঠেছিল সঞ্জীবের মধ্যে। 1947 সালে সঞ্জীব চট্টোপাধ্যায় বরানগরের কুটিঘাট সংলগ্ন ভিক্টোরিয়া স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। তৎকালীন সময়ে বাড়িতেই ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়ে একটু বেশি বয়সেই তাঁদের স্কুলে ভর্তি করা হতো। ওই স্কুলেই শিক্ষক হিসাবে ফরিদপুরের
দীনেশবাবুর শিক্ষণ নৈপুণ্যে ইতিহাসের প্রতি তাঁর আগ্রহ গড়ে ওঠে। এরপর 1950 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। ভিক্টোরিয়া স্কুলের দেওয়াল পত্রিকা ভবিষ্যতে আমরার জন্য গান্ধীজির জীবনী লেখার ভার চেপেছিল বালক সঞ্জীবের ওপর। গান্ধীজির আত্মজীবনী, জীবনী ইত্যাদি পড়ে সেই লেখার পাশাপাশি সাধু সন্তদের জীবনের প্রতি তাঁর আকর্ষণ জন্মায়। এই সময় তাঁর মনে সন্ন্যাস ধর্ম গ্রহণের ইচ্ছা ক্রমেই বাড়তে থাকে। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে উচ্চ শিক্ষার জন্য স্নাতক স্তরে রসায়ন বিষয় নিয়ে ভর্তি হন। স্কুলে পড়াকালীনই তিনি লক্ষ্য করেছিলেন গঙ্গার ওপারে হোর্ডমিলারের পাটগুদাম দখল করে সেখানে গড়ে তোলা হয়েছিল একটি উদ্বাস্তু শিবির। তখন সদ্য দেশভাগ হয়েছে। এমনকি একদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা বিশিষ্ট আইনজীবী ও স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসুকে সঙ্গে নিয়ে ওই শিবির পরিদর্শনের জন্য জওহরলাল নেহরুকেও বাড়ির সামনে দিয়ে তিনি হেঁটে যেতে দেখেছিলেন। এরপর কলেজে পড়ার সময় নাট্যকার গিরিশ ঘোষের ম্যাকবেদ নাটক অনুবাদের কাহিনী বইটি পড়ে অতি উৎসাহী হয়ে তিনি নিজেই উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটক অনুবাদের কাজে উদ্যোগী হয়েছিলেন। ক্রমে স্কটিশ চার্চ কলেজের একটি পত্রিকায় তিনি প্রথম গল্প লিখে পাঠিয়েছিলেন, কিন্তু সে গল্প সম্পাদকের নামে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দেওঘর রামকৃষ্ণ বিদ্যাপীঠে শিক্ষকতার মধ্য দিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবন শুরু করেন। এই প্রতিষ্ঠানে পড়ানোর সময় তিনি সন্ন্যাসী হওয়ার জন্য মনস্থির করে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। এরপর দেওঘর থেকে তিনি ফিরে আসেন কলকাতায়। তারপর ক্যালকাটা কেমিক্যালস কোম্পানিতে তিনি একজন কেমিস্ট হিসাবে কাজে যোগদান করেন। কাজের পাশাপাশি সেই সময় তিনি রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে গান শিখতে শুরু করেন। ক্রমে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কটেজ অ্যান্ড স্মল স্কেলস ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে সরকারি চাকরিতে নিযুক্ত হন। চাকরির সূত্রেই পাবলিক রিলেশনশিপ ম্যানেজার পদাধিকারে সঞ্জীব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বহু গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন এবং তাঁর বহু অভিজ্ঞতাও হয়েছে। তাঁর সেই সময়কার কাজটিকে ইন্ডাস্ট্রিয়াল জার্নালিজম বলা চলে। ইতিমধ্যে 1972 সাল থেকে বরানগর সহ সমগ্র বাংলা জুড়ে শুরু হয়েছে নকশাল আন্দোলন। গ্রেট বরানগর কিলিংয়ের মতো বীভৎস ঘটনা প্রত্যক্ষ করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। এরপরে একই প্রেক্ষাপটে তিনি দ্বিতীয় আরেকটি গল্প লেখেন। সেই সময় অমৃত পত্রিকার সম্পাদক ভবানী মুখোপাধ্যায় তাঁর লেখা তৃতীয় গল্পটি পড়ে তাঁকে তার দেশ পত্রিকার সম্পাদক বিমলকরের কাছে নিয়ে যেতে পরামর্শ দেন। তাঁরই পরামর্শে বিমলকরের সঙ্গে আলাপ হয় সঞ্জীব চট্টোপাধ্যায়ের এবং কিছুদিনের মধ্যেই চকমকি নামে তাঁর গল্পটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এটাই দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা প্রথম গল্প। এই গল্পের মূল কাহিনী গড়ে উঠেছিল তাঁরই এক মহিলা সহকর্মীকে কেন্দ্র করে। দেশ পত্রিকায় গল্প প্রকাশের পরপরই অগ্রজ সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র, শ্রদ্ধেয়া গৌরী আয়ুক এবং আবু সৈয়দ আয়ুক, বিমল মিত্র প্রমুখরা পত্রিকা দপ্তরে চিঠি লিখে তাঁর সুখ্যাতি করেছিলেন এবং বাংলা সাহিত্যে এক নতুন লেখকের আবির্ভাবের কথা স্বীকার করেছেন। তবে এই গল্প প্রকাশের আগে বিমলকরের পরামর্শে তাঁর গ্রামে গ্রামে ঘোরার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে সঞ্জয় ছদ্মনামে সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছিলেন জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ। এই লেখাটি খুবই জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যে বিশ্বযুদ্ধের ফ্রন্টলাইনে সৈন্যদের উদ্বুদ্ধ করার জন্য স্টেটসম্যান হাউজের পক্ষ থেকে কান্ট, হিউম, হেগেল প্রমুখের দর্শনের ওপর প্রকাশিত সুদৃশ্য বইগুলি পড়ে
মানুষ নামে একটি দার্শনিক প্রবন্ধ লেখেন সঞ্জীব চট্টোপাধ্যায়, যা উদ্বোধন পত্রিকায় ছাপা হয়েছিল। এই প্রসঙ্গে উল্লেখ্য, এই বইগুলি তিনি পেয়েছিলেন তাঁরই পরিচিত স্টেটসম্যান পত্রিকার কর্মী কেদার ঘোষ মহাশয়ের সৌজন্যে। দেশ পত্রিকার শারদ সংখ্যায় এরপরে তাঁর লেখা বিখ্যাত পায়রা উপন্যাসটি প্রকাশিত হয়, এবং এই উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে গৌরী আয়ুব নিজের উদ্যোগে উপন্যাসটি থেকে চলচ্চিত্র তৈরি করা যায় কিনা সেই পরামর্শ চাইতে ছুটে গিয়েছিলেন বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কাছে। তারপরে তাঁর লেখা আরেকটি বিখ্যাত উপন্যাস প্রকাশিত হয় দেশ পত্রিকায়, যার নাম শ্বেতপাথরের টেবিল। তাঁর লেখায় বারবার উঠে আসে যৌথ পরিবার, স্বামী স্ত্রীর সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক, বাঙালি মধ্যবিত্তের নস্টালজিয়া ইত্যাদি। এমনকি মানুষের পাশাপাশি পশু পাখিরাও তাঁর উপন্যাসে এবং গল্পে জায়গা করে নিয়েছে। রুকুসুকু, পায়রা এই জাতীয় রচনার উৎকৃষ্ট উদাহরণ। জীবনের একেবারে প্রাত্যহিক তুচ্ছ মুহূর্তগুলিও তাঁর লেখায় সুনিপুণভাবে ফুটে উঠেছে। এছাড়া গল্প উপন্যাসের সঙ্গে নাট্য আন্দোলনে জড়িত থাকার সময় বেশ কিছু নাটকও লিখেছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা অন্যান্য বেশ কিছু উল্লেখযোগ্য রচনা হল ক্যান্সার, দুটি চেয়ার, রসে বসে, তুমি আর আমি, একা একা, কলকাতা আছে কলকাতাতেই, শিউলি, মাপা হাসি চাপা কান্না, উজান বেয়ে যায়, হালকা হাসির চোখের জল ইত্যাদি। এছাড়া মেজমামা ও বড়মামা এই দুই চরিত্রকে কেন্দ্র করে লেখা তাঁর সব গল্পগুলি মামা সমগ্র নামে সংকলিত হয়েছে। তাঁর লেখা সবথেকে বিখ্যাত ও জনপ্রিয় রচনা দুই খণ্ডের লোটা কম্বল একটি উৎকৃষ্ট আত্মজৈবনিক উপন্যাস। এছাড়া বহু পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী অবলম্বনে বহু লেখা লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পরম পদকমলে নামের রচনাটি, যা পরে গ্রন্থাকারেও প্রকাশিত হয়েছে। 1981 সালে সঞ্জীব চট্টোপাধ্যায় আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছেন। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে। এছাড়া 2018 সালে 82 বছর বয়সে তাঁর লেখা শ্রীকৃষ্ণের শেষ কটা দিন উপন্যাসের জন্য সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন।